বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গোলাপ রবিবার মধ্যরাত নাগাদ উপকূল দিয়ে অতিক্রম করবে ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য এলাকায় অবস্থান করছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ছয়শো তিরিশ কিলোমিটার থেকে পাঁচশো পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো এবং চট্টগ্রাম থেকে ছয়শো পঁচাশি কিলোমিটার দূরে অবস্থান করছে ঢাকায় আবহাবিদ হাফিজুর রহমান সকালে জানান রবিবার মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে তবে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে দূরে অবস্থান করার কারণে বাংলাদেশে তেমন প্রভাব পড়বে না এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও হালকা দমকা বাতাস বয়ে যেতে পারে তবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর খুলনা সাতক্ষীরা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকলেও চট্টগ্রাম বিভাগে তেমন কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই কক্সবাজার থেকে সংবাদদাতারা বলছেন ঘূর্ণিঝড় গোলাপের কোনো আগাম প্রভাব এখন পর্যন্ত তেমন দেখা যায়নি সমুদ্র কিছুটা উত্তাল হয়ে আছে গতকাল শনিবার বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি হলেও রবিবার দিনটি এখন পর্যন্ত রৌদ্র উজ্জ্বল মংলাতেও আবহাওয়া একেবারেই স্বাভাবিক সংবাদদাতারা বলছেন আবহাওয়া কর্মকর্তারা পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় গোলাপ রবিবার রাতে ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে আঘাত হানবে ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাদ দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে রবিবার রাত নাগাদ ঘূর্ণিঝড় গোলাপ আঘাত হানার আশঙ্কা রয়েছে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় কিলোমিটার ভারতের আবহাওয়া অধিদপ্তর ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের রেড ওয়ার্নিং জারি করেছে এছাড়া দক্ষিণ ছত্তিশগড়ে সোমবার সতর্কতা জারি করা হয়েছে তবে সে সময় ঘূর্ণিঝড়টি শক্তি কমে সেটি নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়ের পর বন্যা এবং কুঁড়ে ঘর বা দুর্বল স্থাপনা ধসে পড়তে পারে বলে জানানো হয় এছাড়া বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে